পুরা কেমন আছো সবাই? আমি নুসরাত জাহান জিতু আছি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে। তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, আমার ফেসবুকের পেজ লিংক এবং গ্রুপ লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি তোমরা চাও আমার ইনস্টাগ্রাম ফলো করতে, তাহলে আমি আমার ইনস্টাগ্রাম পিকচারটা ঠিক এইখানে দিয়ে দিব। তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিউটি সেলন প্রফেশনাল কোর্স। কোর্স ফি অনলি $1,000,000 জোকিং। তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের ফ্রি অনলাইন বিউটি সেলন প্রফেশনাল কোর্স। আজ প্রথম দিন, দ্যাট মিন্স প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসকে আমি কিভাবে সাজাবো, এর জন্য আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম যে বিউটি সেলন সার্ভিসের ভিতরে সব থেকে কঠিন এবং ইম্পর্টেন্ট সার্ভিসটি কোনটি। তো অনেকে কমেন্ট করেছেন রিবন্ডিং, অনেকে কমেন্ট করেছে মেকওভার, অনেকে কমেন্ট করেছে থ্রেডিং। সব থেকে বেশি যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে থ্রেডিং, এবং যারা যারা থ্রেডিং কমেন্ট করেছে তারা অ্যাবসলিউটলি রাইট। আমাকেও যদি কেউ সেম কোশ্চেনটা করে আমার অ্যান্সারও কিন্তু থ্রেডিংয়ে আসবে। থ্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, একটা সেলুনের উত্থান এবং পতনের পিছনে এর অনেক বড় ভূমিকা। এখন অনেকে কোশ্চেন করতে পারে, আপু থ্রেডিং যেটা কিনা 40-50-60 টাকার একটা জিনিস অথবা 100 টাকার একটা জিনিস, এটা কীভাবে এত ইম্পর্টেন্ট হয়? ইম্পর্টেন্ট হচ্ছে রিবন্ডিং, ইম্পর্টেন্ট হচ্ছে মেকওভার। যদি আপনি আমার এটা কথা মতো সত্যি সত্যি ভেবে থাকেন, দেন কংগ্রেচুলেশন, আপনি একদমই ভুল ভাবছেন। আর আপনার এই কথাগুলো যে ভুল, আমি এখনই কিছু রিজন আপনাকে দিয়ে দিই। রিজন ওয়ান, যখন তোমরা কারো রিবন্ডিং করে দিবে তখন কিন্তু সে 1 বছরের ভিতরে আর তোমার সেলুনে প্রবেশ করবে না, কারণ রিবন্ডিং অনেক দিন পর্যন্ত ভালো থাকে। লাইক কারো কারো তো 2-3 বছর পর্যন্ত ভালো থাকে। কিন্তু তোমরা যদি কারো থ্রেডিং করে দাও, আজকে থ্রেডিং করো, 2 দিন পরে দেখবে তার এখানে মোচ উঠে গেছে, আইব্রোজ হয়ে গেছে। তো সে 7 দিন পর পর না আসুক, এক মাসে তো একবার অবশ্যই তোমার কাছে আসবে। তো যখন সে আসবে তোমার পার্লারে, তখন কিন্তু তুমি তাকে ফেসিয়ালের জন্য সাজেস্ট করতে পারবে, পেডিকিউরের জন্য সাজেস্ট করতে পারবে, মেনিকিউরের জন্য সাজেস্ট করতে পারবে, অনেক কিছু তাকে কিন্তু সাজেস্ট করতে পারবে। তো গোল গোল ঘুরে 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 কিন্তু সে তোমার সেলুনে আসবে, এবং তখন তুমি তাকে রিবন্ডিংয়ের জন্য সাজেস্ট করতে পারবে। বাট শুধু রিবন্ডিং নিয়ে যদি পড়ে থাকো, লাইক ভাবো যে না থ্রেডিং ব্যাপার না ওকে চলে, তাহলে কিন্তু হবে না, কারণ থ্রেডিংয়ের কাস্টমার সারা বছর আসে আর রিবন্ডিংয়ের কাস্টমার একবারই আসে। রিজন টু, তোমরা যখন কারো আইব্রো সুন্দর করে প্লাক করে দিলে, তখন কিন্তু সেই ক্লায়েন্টের কাছ থেকে তুমি শুধু টাকাটাই পাবে না, তার মনটাও পেয়ে যাবা। কারণ আইব্রো এমন একটা জিনিস যেটাকে আমরা অনেক ভালোবাসি, যেটা একটু হেরফের হইলে আমরা খুব পাগল হয়ে যাই, বাট ভালো হইলে আমরা অনেক প্রশংসা করি ওই বিউটিশিয়ানের। তো আইব্রো যখন তাকে প্লাক করে দেওয়া হবে, সে 1 মাস ব্যাপী যখন আসবে না, বাট 1 মাস ব্যাপী সে বাইরে ঘোরাঘুরি ঘোরাফেরা করবে। তো বাইরে ঘোরাফেরা করার ভিতরে তার আইব্রোজটা কিন্তু অনেক মানুষ দেখবে এবং কোশ্চেন করবে তাকে, তুমি আইব্রোজটা কোথায় প্লাক করেছো, এবং সে কিন্তু তখন তোমার সেলুনারই সাজেশন দিবে। এবং তুমি একটা ক্লায়েন্টের পাশাপাশি একটা আইব্রোজ করে অনেকগুলো ক্লায়েন্ট পেয়ে যাবে, এবং তাদেরকে তুমি অন্য সার্ভিসে সাজেস্ট করতে পারবা যখন তারা তোমার সেলুনে আসবে, লাইক ফেসিয়াল, পেডিকিউর, মেনিকিউর, অনেক কিছুতে তুমি মুভ করাতে পারবা। আরেকটা ব্যাপার, থ্রেডিং কিন্তু শিখলেই হবে না, থ্রেডিং পারফেক্টলি শিখতে হবে। অনেকেই আছে থ্রেডিং কিন্তু পারফেক্টলি পারে না। থ্রেডিং যদি ভালো করে করা হয়, গুড সাইন, থ্রেডিং যদি পচা করে করা হয়, দেন বুঝতেই পারছো, এমনকি অনেক ক্ষেত্রে পুলিশ কেস হয়ে যেতে পারে। জাস্ট জোকিং, তবে তোমরা মন দিয়ে ক্লাসটা ফলো করবে, আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিবো, হোমওয়ার্কগুলো পার্ট বাই পার্ট বাসায় প্র্যাকটিস করবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা আমি কোথায় এসেছি, এখানে তো কোনো স্টুডেন্ট নাই। ও আচ্ছা, আমি তো অনলাইনে বিউটিফিকেশন কোর্স করাচ্ছি, আমি প্রাইমারির হাজিরা খাতা নিয়ে কী করছি, আমার তো ক্লাসে যাওয়ার কথা। হে, এ পর্যায়ে আমি তোমাদের প্র্যাকটিক্যালি সুতো ধরা শিখাবো, দেখাবো কীভাবে তোমরা প্র্যাকটিস করবে, এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। তো শেখানোর জন্য প্রথমে স্টেপ ওয়ান, আমাদের একটা সুতার প্রয়োজন হবে। তো সুতার জন্য আমি নিয়েছি কাটিমের সুতা, যেটা কাঁথা সিলাই অথবা ড্রেস বানানোর জন্য যে সুতাগুলো হয় সেই সুতা দিয়ে আমরা প্র্যাকটিস করব। এই সুতাটা হোয়াইট কালারটা কেন জানি সবাই প্রিফার করে, আমিও প্রিফার করি হোয়াইট কালার, হোয়াইট কালারটা বেশি ভালো লাগে। হোয়াইট কালার, রেড কালার, ব্ল্যাক কালার, বাসায় যেটা আছে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নাই। তো প্রথমে যেটা করতে হবে, এটা আমি বাঁ হাত দিয়ে ধরেছি, এটার কাটিংটা বাঁ হাত দিয়ে ধরেছি। দেন এখান থেকে একটু, আমি বারে বারে বলে দিচ্ছি, ভালোভাবে ক্লাসটা ফলো করতে হবে এবং প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ রুলসটা মেনটেন করতে হবে। আমি এখন এখান থেকে সুতা বের করছি, সুতা বের করে কিছুটা বের করলাম, এর মাথাটা আমি আমার দাঁতের, গালের ভিতরে দাঁতের মধ্যে রাখবো এবং দাঁত দিয়ে আটকে ধরবো, লাইক
আটকে ধরছি। এখন যেটা করতে হবে দেখো, এখন এইটা একটু বাড়াবো, লাইক এই যে এরকম বাড়িয়ে নিলাম। ওয়েট, আমি একটু সরে বসি, সুবিধা হয়। এভাবে বাড়িয়ে নিয়েছি। তারপর আমি যেটা করব, দেখো ভালো করে বুঝো, সুতার মাথাটা আমার গালের মধ্যে, এই কাটিমের অংশটা আমার বাঁ হাতের মধ্যে, দেন আমি আমার ডান হাতটা ইউজ করব। ডান হাতের চাইলে তোমার এই চারটা আঙ্গুল ইউজ করতে পারো, অথবা অনলি দুইটা আঙ্গুল ইউজ করতে পারো। তো আমি চারটা আঙ্গুলের হেল্প নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু তোমরা ফার্স্ট টাইম। তো এই দেখো, আমি এগুলা বলে অতটা বুঝাইতে পারবো না, তোমরা বলা প্লাস দেখা দুইটাই ফলো করো। প্রথমে আমি কি করছি, এই চারটা আঙ্গুল এই সুতার এই পাশে রাখছি, দেখো এই সুতার এই পাশে রাখছি। তারপর এইভাবে এভাবে ধাক্কা দিয়ে এভাবে একটু বের করে নিয়ে আসলাম। আমি আবার দেখাচ্ছি, অনেকেই ভুল হতে পারে। আমার একটা মাথা, সুতার একটা মাথা এখানে, কাটিংটা আমার এই হাতে, দেন আমার এই ডান হাতের ডান হাতটা দিয়ে আমি এভাবে সরিয়ে নিয়ে আসলাম। দেন এটাকে আমি বৃদ্ধ আঙ্গুল কিন্তু বাদ, এভাবে পাক দিয়ে নিব, পেঁচিয়ে নিব, ভালো করে খেয়াল করো। পেঁচিয়ে নেওয়ার পরে এরকমটা হবে, দেখো এই যে মাঝখানে একটা কি বলে ত্রিভুজ তৈরি হয়েছে, এরকম আসবে। এরকম আসার পরে আমি যেটা করব, আমি এই বাকি আঙ্গুলগুলো বাদ দিয়ে দিব, অনলি দুইটা আঙ্গুল রাখবো, এই দুইটা, অনলি এই দুইটা আঙ্গুল রাখবো। এবং আমার বৃদ্ধা আঙ্গুলটা ভালো করে খেয়াল করো, কিন্তু বৃদ্ধা আঙ্গুলটা এইখানে রাখবো, আমি একটু কাছে আসি লাগলে, বৃদ্ধা আঙ্গুলটা এইখানে। দেখো আমি আবার দেখাচ্ছি, প্রথমে হচ্ছে আমি ওয়েট, আমি আবার দেখাচ্ছি, প্রথমে হচ্ছে এইভাবে ধরলাম একটা মাথা মুখের মধ্যে, হাতের মধ্যে কাটিং, দেন ডান হাত দিয়ে আমি এটাকে এভাবে নিয়ে আসলাম, দেন এটা পেঁচিয়ে নিলাম। তারপরে যেটা করব, আমি আমার এই দুইটা আঙ্গুল বাদ দিয়ে দিব, অনলি তর্জনী মেবি তর্জনী আর মধ্যম আঙ্গুলটা রাখবো। তারপর হচ্ছে আমার বৃদ্ধা আঙ্গুলটা এখানে দিয়ে দিব, এখানে দেখো, এখানে দেওয়ার পরে যেটা করব, এখানে দেওয়ার পর এভাবে ঘুরিয়ে নিব, এই দুইটা উপরে বৃদ্ধা আঙ্গুলটা নিচে, খেয়াল করো, দেখো দেখো এরকম ছিল, ওয়েট এরকম ছিল, দেন আমি এটা বৃদ্ধা আঙ্গুলটা রাখলাম, দেন এটা এভাবে উঁচুর করে দিলাম। এই পর্যায়ে তোমরা যেটা করবে, শুধু মুখ দিয়ে টানতে হবে। শুধু মুখ দিয়ে কিভাবে টানবে সেটা যদি কেউ জানতে চায় সেটা আমি দেখাচ্ছি। মুখ দিয়ে টানার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইভাবে, প্রথম প্রথম এরকম এরকম করবে, তোমরা এরকম এরকম করবে, দেন হতে যাবে না, এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে টেনে নিবে, আবার দিবে, এরকম এরকম জাস্ট মুখ দিয়ে টানতে হবে, তোমাদের হাতের কোনো কাজ নেই। মুখ দিয়ে প্র্যাকটিস দিয়ে একবার দেওয়ার পরে যেটা করবা, এই দেখো এই যে যে আঙ্গুল দুটো আছে, এই আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল, এভাবে যেটা আছে এই দুটো উপর নিচ করতে হবে, উপর নিচ। আমি ভালোভাবে দেখানোর ট্রাই করছি, যদি এই ভিডিওটাতে না হয় আমি নেক্সট আবার ভিডিও বানাবো, বাট তোমরা ফলো করে দেখো, ভালো করে দেখো। এই যে উপর নিচ করতে হবে, তাহলে কি করছি আমরা, এই যে এইভাবে টানছি, প্লাস যখন টানছি তখন এটা নিচু করছি, যখন এভাবে ছাড়ছি তখন আসছে এভাবে। এটার কোনো কাজ আমি এখনো দিইনি কিন্তু, এই আর আমি যে কাজটা দিব এটা হচ্ছে ফার্স্ট ডে এবং সেকেন্ডের কাজ। তো দেখো আমি মুখ দিয়ে টানছি, এটা নিচে নামাচ্ছি, আবার আবার এটা ফাঁকা করছি, আবার মুখ দিয়ে টানছি, আবার এটা ফাঁকা করছি, আবার মুখ দিয়ে টানছি। তো এমনটা আমরা হচ্ছে কিছুক্ষণ করার পরে তখন আমরা থার্ড, আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্টে যাব, আমাদের সেকেন্ড হ্যান্ডে। যেমন এভাবে টানলাম, এটা ছোট বড় করলাম, প্রথমে হচ্ছে শুধু টেনেছি, তারপর এটা ছোট বড় করেছি, এভাবে করেছি, দেন এখন এটার কাজ, এই এই হাতের কাজ যেটা হবে, এই আঙ্গুল দিয়ে তো আমরা এটা ধরছি, দেন এটাকে আমরা এইভাবে রাখব, খেয়াল করে দেখেন, এই বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে এইভাবে ধরব। এভাবে ধরার পর যেটা করব, আমরা মুখ দিয়ে টানবো, এটা ছোট বড় করব, প্লাস এটাও এটার কাজ করবে, এভাবে কাজ করতে থাকবে। তো এর জন্য আমি দেখাই, আমি আমার এই যে এই সুতাটা যেটা আছে সেটা আমি আমার আঙ্গুল দিয়ে একটু বের করে নিচ্ছি,
এই দুই আঙুলের মাছ দিয়ে সুতোটা বের করে নিলাম আমার ধরার সুবিধার্থে, এবং আমি বিদ্ধা আঙুল দিয়ে এভাবে প্রেস করব। তো এখন যেটা করছি, দেখেন ভালো করে দেখেন, মুখ দিয়ে টানছি, হাত নিচে করছি এবং এটা দিয়ে প্রেস করে নামছি, মুখ দিয়ে টানছি, হাত দিয়ে ছোট করছি, প্লাস এটাকে নামাচ্ছি একটু ভালো করে, মুখ দিয়ে টানছি, হাত দিয়ে নামাচ্ছি, সরি, মুখ দিয়ে টানছি, হাত দিয়ে নামাচ্ছি এবং এটাকে এভাবে প্রেস করছি, মুখ দিয়ে টানছি, হাত দিয়ে নামাচ্ছি, প্লাস প্রেস করছি। এইভাবে কিছুক্ষণ করার পরে আপনাদের ঘন ঘন প্র্যাকটিস করতে হবে, এটা অনেকক্ষণ করতে হবে এই কাজটাই, সেম এক কাজ দুই থেকে আপনাকে পাঁচ দিন করতে হবে, সেম এই কাজ। দেখেন মুখ দিয়ে টানছি, এই হাত ছোট করছি, এই হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, মুখ দিয়ে টানছি, এই হাত ছোট করছি এবং এই যে দেখেন এই হাত দিয়ে কিন্তু এরকম আসে, মুখ দিয়ে টানছি, এই হাত ছোট করছি এবং এটা করছি। এরপর এই কাজ আর একটা আছে, এটাকে যখন ছোট হয়ে যায় এই সাইড, এই সাইডটা ছোট হয়ে যাবে, দেখেন ছোট হয়ে গেল, এখন এটাকে তো বড় করতে হবে, আর সে বড় করার জন্য যেটা করতে হবে এটা উঁচু করতে হবে, প্লাস এই হাতটা আঁকাই দিতে হবে। দেখেন ছোট করলাম, যখন ছোট করছি তখন এটা প্রেস করছে, যখন এটা বড় করছে তখন কিন্তু প্রেস করছে না, ছেড়ে দিচ্ছে, যখন এটা আমি ছোট করছি তখন এই হাতটা প্রেসে প্রেস করছে, আর যখন বড় করতেছি তখন কিন্তু এটা ছেড়ে দিচ্ছি। তো দেখেন এভাবে এভাবে করতে হবে আপনার দুই থেকে পাঁচ দিন। এটা করার পরে আমাদের চলে আসবে সেকেন্ড স্টেপে, সেকেন্ড স্টেপে আসলে আপনার পায়ে করতে হবে, নিজস্ব নিজের গায়ে নিজের পায়ে করতে হবে, যেটা যেহেতু এটা পাবলিক একটা ভিডিও তো আমি আমার নিজের পা তুলে আর করতে পারছি না, বাট আপনারা এই পর্যায়ে নিজের পায়ে প্র্যাকটিস করবেন। নিজের পায়ে প্র্যাকটিস করার জন্য সেম প্রসেস, এভাবে মাথাটা মুখে দিয়ে এই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দেন পাটা পায়ের লোমগুলো এই পাশে রাখবেন, এই পাশে রেখে মুখ দিয়ে টান দিবেন আর এই হাত দিয়ে প্রেস করবেন, লোম এই সাইডে থাকবে, মুখ দিয়ে টানবেন এবং এই পাশে প্রেস করবেন, এভাবে হবে। আর এই যে উঠো নামা কিন্তু লাগবেই, আর আপনার যদি মনে হয় এই দুই আঙ্গুলের সমস্যা, আপনি এক আঙ্গুল দুটো নামা করতে পারেন বা আপনি এই আঙ্গুল দুটো নামা করতে পারেন, যেটাতে আপনার সুবিধা মনে হয়, বাট আমার আমি প্রিফার করি এই দুইটা আঙ্গুল, এভাবে কাজ করলে সুবিধা লাগে। এখন হচ্ছে স্টেপ থ্রি, এই পর্যায়ে হচ্ছে আপনার হেল্প লাগবে, কারো হেল্প লাগবে, হতে পারে আপনার ছোট ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে মা, হতে পারে বাবা, কারো না কারো হেল্প লাগবে, যদি বড় ভাই থাকে বড় ভাইকে পটিয়ে পাঠিয়ে নিয়ে নেবেন, তাদের হাত বা পা লাগবে। তো হাত পায়ে তাদের হাত পায়ে প্র্যাকটিস করতে হবে, মনে রাখবেন এটা আপনার নিজের পায়ে প্র্যাকটিস করার পরে, কারণ আপনি যখন নিজের পায়ে প্র্যাকটিস করার পর প্র্যাকটিস করবেন তখন কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে যাবেন, তো তখন যখন আপনি তাদের হাতে পায়ে করবেন তারা খুব একটা ব্যথা পাবে না, বাট শুরুতে যদি নিজের পায়ে না করে অন্যের গায়ে করেন তখন কিন্তু তারা অনেক ব্যথা পাবে, এবং পরে আপনারা তাকে আর মানে আপনাকে তারা আর হাত বা পা দিবে না। তো মনে রাখতে হবে নিজের পায়ে প্র্যাকটিস করবেন আরও তিন চার দিন বা পাঁচ দিন, তারপরে অন্যের হাতে বা পায়ে করবেন। তো আজকে আমি এর জন্য আমার হাজবেন্ডের হেল্প নিব, আমি ওর হাতের লোমগুলা তুলে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে অন্যের হেল্প নিয়ে আপনি ট্রেডিংটা শিখবেন। তো এখন হচ্ছে স্টেপ থ্রি, স্টেপ থ্রি ক্ষেত্রে যেটা বলেছি যে একটা হাত প্রয়োজন হবে, এটা আমার মাথায় ছিল, আমি রেডিমেড পেয়ে গিয়েছি, তো এই হাতে আমি এখন প্র্যাকটিস করে দেখাবো আপনাদেরকে, আপনারা কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন। তো যার হাতে প্র্যাকটিস করবেন তাকে একটু বলবেন হাতটা শক্ত করে নিতে, কারণ অনেক সময় চামড়া ঢিলা থাকলে ব্যথা পেয়ে যাবে, একটু শক্ত করো, ওকে। দেন হচ্ছে এই সুতা রেডি করে নেবেন, সুতা রেডি করে এই যে ত্রিভুজ আকৃতির যে সাইডটা হবে এই সাইডে কিন্তু আপনাদেরকে লোম দিতে হবে, তো এই ত্রিভুজ আকৃতির এই সাইডে লোম দিতে হবে এর জন্য কিন্তু, আর এই পাশে যেটা সেটা দিয়ে হচ্ছে এভাবে প্রেস করতে হবে, ওয়েট এভাবে প্রেস করতে হবে, দেন আমি সেম ভাবে আবার আগাচ্ছি, এভাবে দিলাম, এই হাত দিয়ে আমি প্রেস করছি, মুখ দিয়ে টান দিচ্ছি, সেটা ছোট বড় করছি, এই যে এই যে এই যে, এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করতে হবে, এভাবে প্র্যাকটিস করতে হবে।
তো এই স্টেপ 3টা কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন, যতক্ষণ না পর্যন্ত তার হাতের লোম পায়ের লোম পোড়া উঠে যায় ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকতে হবে। আর একটা ব্যাপার মাথায় রাখবেন, কোনো কিছু স্কিপ করবেন না, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবেন। স্কিপ করলে যেটা হবে আপনারা পারফেক্ট ট্রেডিং শিখতে পারবেন না। অনেক সময় দেখেন আপনারা সেলুনে যান, ব্যথা পান, ভূপ লাগ যারা করে, অনেক সময় অনেকের হাতে অনেক ব্যথা লাগে, এর কারণ হচ্ছে তারা পারফেক্টলি শিখে নাই। লাইক আপনাকে আমি এখন হাতে করিয়ে দেখালাম, আপনি যদি এটাকে এখনই মুখে করেন, এখনই আপার লিপসে করেন, এখনই আইব্রোতে করেন, তখন কিন্তু এটা একদম ঝামেলা, গোলমাল পাকায় যাবে। তো এটা কিন্তু কখনোই করা যাবে না, আপনাকে সবসময় আমার রুলস ফলো করে আগাতে হবে, তাহলেই আপনি পারফেক্ট থ্রেডিং শিখতে পারবেন। তো এই ছিল আজকে প্র্যাকটিসিং। এই প্র্যাকটিসিংটা আপনারা বাসায় 10, 15 অথবা 20 দিন করবেন। আসলে দিনগুলো ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপরে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি শিখবে, আর যে লেন্দি লেন্দি করে করে হ্যাঁ করতেছি হ্যাঁ ওকে করবো একটু পরে প্রেশার লাগতেছে ধৈর্য নাই, এরকম করলে আপনি কখনোই শিখতে পারবেন না। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা অলওয়েজ মনে রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আজকে আমি আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করবো, অ্যানাউন্সমেন্টটা মেইনলি কালার্স বিউটি সেলুনের পক্ষ থেকে। যারা অনলাইন ছাড়াও অফলাইনে শিখতে চান, বিউটিফিকেশন কোর্স করতে চান, তারা ডেফিনেটলি এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না। কালার্স বিউটি সেলুন আপনাদেরকে দিচ্ছে ফ্রিতে, ফ্রি অফ কস্টে এই সুযোগটা, বিউটিফিকেশন কোর্স করার সুযোগটা দিচ্ছে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যত ভিডিও হয় সেই ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে আপনারা সেগুলো ভিডিও করে আমাদের গ্রুপে, আমাদের পেজে শেয়ার করবেন। যার আগ্রহ যত বেশি দেখব তাদেরকে নিয়েই কিন্তু কালার্স বিউটি সেলুনটা কোর্স চালু করবে, আপনাদের প্র্যাকটিক্যালি ওখানে যার যত সমস্যা আছে সব দেখাতে পারবেন। যারা দূরে থাকেন, সাভারে থাকেন না, তারা যদি কোশ্চেন করেন আমরা কিভাবে কোর্স করব, তো সাভার অঞ্চলে যদি আপনাদের কোনো আত্মীয় থাকে তো তাদের বাসায় এসে আমাদের এখানে শিখতে পারেন, অথবা আমার বাসায় 1-2 দিন থাকতে পারেন, আই ডোন্ট মাইন্ড। তো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যারা এই সুযোগটা মিস করতে চান না তারা কিন্তু বেশি 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 শেয়ার করবেন, লাইক কমেন্ট অলওয়েজ করবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা, লটস অফ দোয়া। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন এক সাবস্ক্রাইব করে দেন। আর খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।